হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদা এস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে খুবই সহজভাবে সিম্পল একটা রেসিপি শেয়ার করব। নতুন পুরানো বন্ধু, রেসিপি ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে টাচ করে যাবেন। যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, শুরুতে আমি এখানে দুটা টমেটো এবং পাঁচটা আলু, তিনটা নতুন সিজনের মূলা নিয়েছি। আলু মূলার উপরের যে একটা অংশ আছে ওগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং প্রসেস করে কেটে নিচ্ছি চাকু দিয়ে। আলু, টমেটো, মূলা রেসিপিতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ অ্যাড করছি। চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি, এখানে তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিচ্ছি চামচ দিয়ে। কাঁচামরিচ অ্যাড করে দিলাম যাতে ঝালটা বের হয়ে যায়। কেটে রাখা আলু কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা চামচ দিয়ে নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। মূলা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও চামচ দিয়ে হালকা নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হালকা ফ্রাই করে নিচ্ছি নেড়ে ছেড়ে। বন্ধুরা, এইভাবে করে যখন সবজি ফ্রাই করব কোন ধরনের পানি অ্যাড না করে দেখবেন এই সবজিটা খেতে যেমন মজা, অসাধারণ দেখতে। পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি, হাফ চামচ হলুদ অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আবারও। চুলোটা মিডিয়ামে রেখে উল্টায় পাল্টায় ভেজে নেওয়ার পর হাফ চামচের মতো সবজি মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। সব কিছু উপকরণ অ্যাড করার পর ভালো করে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো ঢাকনি দিয়ে মিডিয়াম তাপে রান্না করে নিয়েছি। মূলার সাথে আলু যাতে মিশে না যায়, দেখতে যেমন সুন্দর লাগে ওইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এখন রান্নার শেষের দিকে আমি অল্প ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, দিয়ে হালকা নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে চুলোটা অফ করে দিচ্ছি। টমেটো দিয়ে মূলা আলু ভাজা রেসিপি রেডি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। বন্ধুরা, রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।